হ্যাঁ রে গনসা, তোর ছেলেটা কোথায়? বলি কতদিন হয়ে গেল স্কুল ফিস্কুল যায় না, ড্রপ আউট হয়ে গেল নাকি? কোথায় চাঁদ? ডাক দিকে একটু কথা বলি ওর সঙ্গে। মাস্টার মশাই বলা থামালে গনসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মাস্টার, ছেলে আমার মাঠে গেছে, লাঙল দেবে, জল দেবে, ধান বুনবে ধান। সে কি রে, লেখাপড়া ছেড়ে এইসব? মাস্টার মশাই চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ মাস্টার, আমার চাঁদ আর স্কুল যাবে না, ওর পড়ালেখা মন্দ নয় পাড়ার সবাই বলে। কিন্তু কি লাভ মাস্টার, কি হবে এত পড়ালেখা শিখে? বসবে তো গিয়ে সেই ধুলোই, বুক চিড়ে কণ্ঠ ছিঁড়ে রক্ত বের করবে, চিৎকার করে চাকরি চাইবে, মান চাইবে, অধিকার পেতে চাইবে। না না মাস্টার, এর থেকে ওর মুখ্য থাকাই ভালো। আপনি যান, আমার এখন মেলা কাজ। মাস্টার মশাইয়ের ভ্রুতে ভাঁজ। একটা ভালো ছেলে এভাবে ড্রপ আউট হয়ে যাবে? শান্ত সুরে বললেন, ওরে গনসা শোন, এখন লেখাপড়া করলে অনেক লাভ, কত স্কলারশিপ, অনুদান, চাই না অমন দান আমাদের। গনসার চোখে আগুন। আমার ছেলে ফসল বুনবে, প্রাণ সৃষ্টি করবে, ওই উপরের সিংহাসনে যারা বসে আছে, অর্থের পাহাড় গুনতে গুনতে যখনই তারা ক্ষুধার্ত হয়ে যাবে, তখনই আমার চাঁদের বোনা ফসল ওদের পেট ভরাবে, ওরা ক্লান্তি মিটিয়ে নতুন করে দম্ভের পাহাড় বাঁধবে। মাস্টার মশাইয়ের কণ্ঠ ক্ষীণ। তবে আর সত্যি পাঠাবি না স্কুল? ওর আনন্দটা মাটি করে দিবি বাবা হয়ে? ওর আনন্দ আছে মাস্টার, গনসার গলা ধরে আসে। আমার চাঁদ বাঁশি বাজায়, অঘ্রাণে পোয়াতি ধানের পাশে বসে ও বাঁশিতে সুখ ভরে, আলো ভরে, আনন্দ ঢেলে দেয় আমার বাড়ির দাওয়ায়। যেদিন ধান কেটে ও ওর ছোট্ট কাঁধে করে এক রাশ খুশিতে ছুটে এসে বলে, বাবা আমি পেরেছি। না মাস্টার, এই ভিক্ষের ভবিষ্যৎ তৈরি করতে ওকে আর স্কুলে পাঠাবো না, তাতে আমার ছেলে ড্রপ আউটই হোক। মাস্টার মশাইয়ের চোখে জল, তাঁর সামনে ভেসে ওঠে পথে বসা অনিশ্চিত চিবুকের শিক্ষিত মুখগুলো। বিড়বিড় করেন তিনি। ঠিক ঠিক, এর চেয়ে ড্রপ আউট ভালো, এর চেয়ে ড্রপ আউটই ভালো।